আমার ভিডিওর বিষয় একটি হেডফোন, আর এই হেডফোনে থাকছে রিম্যাক্সেস 610D। এই মডেলটি বাজারে এখন অ্যাভেলেবেল এবং এখনকার জেনারেশন ছেলেপেলেদের কাছে এই হেডফোনটা অনেক জনপ্রিয়। হেডফোনটি দেখতে যেমন সুন্দর, এর সাউন্ড কোয়ালিটি এবং বেস কোয়ালিটিও কিন্তু খুব অসাধারণ। যারা ব্যবহার করেন তারা কিন্তু এ সম্পর্কে জানেন, কিন্তু যারা এখনও হেডফোন কিনবেন বলে ভাবছেন তারা আমার এই ভিডিওটি দেখে শিওর হতে পারবেন। বন্ধু, বক্সটি খোলার পরে দেখা যাচ্ছে কত সুন্দর একটি হেডফোন। এই হেডফোনটাতে কিছু বিশেষত্ব আছে যা আমি আপনাদেরকে এর মধ্যেই জানিয়ে দিব। তো বন্ধুরা, বক্স খোলার পরে হেডফোনের নিচেই পাবেন আপনি একটি ব্যাগ। এই ব্যাগটি আপনি যে কোনো জায়গাতে ক্যারি করার জন্য ব্যবহার করতে পারেন, এবং এখানে আছে এক্সট্রা ইয়ারপড যা আপনাকে যে কোনো জায়গাতে বা যে কোনো সাইজের জন্য কমফোর্ট ফিল করবে। এরপরে আছে হচ্ছে ইউজার ম্যানুয়াল, আপনারা চাইলে এটি দেখে নিতে পারেন, যদি না লাগে তাহলে এটি রেখে দিন। বন্ধু, এর বক্স, এর সাউন্ড কোয়ালিটি যেমন সুন্দর, এর বক্স কোয়ালিটিও কিন্তু খুব প্রিমিয়াম। তাই আমি এটি রেখে এবার চলে আসতেছি হেডফোনের বিষয়ে। বন্ধু, হেডফোন নিয়ে কথা বললেই নয়, হেডফোনটি দেখুন। এর যে ইয়ারপডগুলো আছে এটি কিন্তু খুব সুন্দর, যা কানে দিলে একটা প্রিমিয়াম ফিল চলে আসবে। এটি বাজারে কিন্তু দুইভাবে পাওয়া যায়, একটা অরিজিনাল এবং আরেকটা হচ্ছে রেপ্লিকা কপি, যা খুব সহজে আপনি যে কোনো দোকানে পাবেন। হয়তোবা দেখতে ঠিক এই রিম্যাক্স ব্র্যান্ডের হলেও এটি কিন্তু 200-300 টাকা দিয়ে পেয়ে যাবেন, কিন্তু সেটি হচ্ছে ডুপ্লিকেট। তবে অরিজিনাল পাওয়ার জন্য আপনারা ডেসক্রিপশন বক্সে যে লিঙ্কটা দেওয়া আছে অথবা যে ফোন নাম্বারটা দেওয়া আছে সেখানে ফোন দিয়ে আমাদের কাছ থেকে নিতে পারেন। বন্ধু, এখানে আপনি অরিজিনাল দেখার জন্য এই যে বক্স আছে সেখানে দেখতে পারবেন যে এটি রিম্যাক্স ব্র্যান্ডের আসল কি না। তারপরেও এই অরিজিনাল যে রিম্যাক্স ব্র্যান্ডের হেডফোনটি আছে এটি কিন্তু আপনি 500 বা 600 টাকা দিয়েই পেয়ে যাবেন। তো বন্ধুরা, এখানে এই হেডফোনটির জ্যাক যেটি সেটি হচ্ছে 3.5 mm, যা যে কোনো স্মার্টফোনে খুব সহজেই অ্যাডজাস্ট হবে, এবং এর সাউন্ড কোয়ালিটি আসলে ইউজ না করলে বুঝতে পারবেন না। আমি সাজেস্ট করবো 500-600 টাকার মধ্যে যদি আপনার কোনো বাজেট হয়ে থাকে হেডফোন কেনার, তাহলে রিম্যাক্স ব্র্যান্ডের এই 610D আপনারা ব্যবহার করতে পারেন। এটি খুবই ভালো একটি সাউন্ড কোয়ালিটির হেডফোন। তো বন্ধুরা, আপনাদের যদি এই হেডফোনটি লাগে তাহলে অবশ্যই আমাকে কল করবেন, এবং কোনো কিছু জানার থাকলে কমেন্ট বক্সে জানাবেন। আজকের মতো এখানেই, আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।